ফাইসলামি করস প্রোফাইলে দিয়া রাখ সন্তোষে দিক সে পেজ দিয়া আবার প্রেম করস চেহারা দেখি বাদর মার কাছে হেরা ফাসির কথা কা ও নো তুমি তো বেশ থাকবে, তুমি এসির মর্ম বুঝো। ও আচ্ছা আচ্ছা, তুমি এসির মর্ম বুঝো। তুমি দেখো যে চারপাশে তাকাই আছে একটা বাতাস, ঠিক আছে? এইটা যে গায়ে লাগা, আর এসির কি আজ? ও নো, ওরে বাপ রে বাপ, প্রেম করতে যাও না। ফোন আসছে, ধরো। হ্যালো, জান এই তো আমি একটু বাহিরে। তাহলে কি করো? আমি আপুর সাথে একটু শপিং মলে আসছি। আজকালের মন আসতে খুব ভালো, তাই না? অনেক শপিং করে দিবে। হ্যাঁ আচ্ছা, জান শোনো, বলো আমার জন্য কিছু শপিং করি আমি। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, বাই, টাটা। এই তোমাকে কে ফোন করছে গো? কেন, কি হয়েছে? না, তুমি তাকে বলতেছো যে তুমি নাকি তার বাবা, আঙ্কেল, মামা, যা খুশি আমাকে তাই বানিয়ে দিতেছো, এটা কোনো কথা? এরকম কিছু হয় নাই তো। তাহলে সে কে? তুমি রাগ করছো কেন? রাগ করবো না, কি করবো, আজব। সে এমন কে যে আমার আমাকে তুমি বাবা, আঙ্কেল, যা খুশি তাই বানাইতেছো? এই তুমি এমনি কথা কেন বলতেছো? তাহলে কি তোমাকে ফিরিয়ে দিয়ে কথা বলবো? ভালো তো আছি, কিন্তু তুমি কি? আর আঙ্কেল বলতেছো আমাকে? আমাকে তো চিনতে পারবেন না, পরিচয়টা দিয়ে দিচ্ছি। আপনার পাশে যে মেয়েরা বসে আছে না, সে যদি আপনার মেয়ে হয় আর আমি যদি তার বয়ফ্রেন্ড হই, তাহলে পরে তো আপনি আমার আঙ্কেল আছেন, তাই নে? কি হ্যাঁ, তাহলে পরে কিন্তু সমস্যা নাই কোনো, বুঝছেন আঙ্কেল? আপনি কিন্তু সৌভাগ্যবান একটা পুরুষ, কেন? আপনি যে বয়সে বাবা হয়েছেন, এটা কিন্তু সবাই হতে পারে না। সুন্দরী একটা মেয়ের বাবা হয়েছেন, ঠিক আছে, পরে কথা মনে, বাবার সামনে ছেলে বেশিক্ষণ থাকলে মাইয়া লজ্জা পাবে। চলে গেলাম। আমার কত চেনা, সে কি জানো না এই জীবনে? এটা আবার ফোন দিল। এ জান, একটা ফোন আছে, একটু ধরি। হ্যালো, আরে বলো না, আমি তো জ্যামের মধ্যে পড়ে আছি। আরে রেডিসনে যাইতাছি, রেডিসনে না, আমার একটা মিটিং আছে, শেষ কইরা রেডিসন থেকে বের হয় আমি তোমার লগে দেখা করব। আচ্ছা আচ্ছা, ভাই আরে বলো না, আমার একটা ছুটু ভাই, বুঝছো? হ্যাঁ, ওই কোন জায়গায় জানি যাবে, এমন আমার সারা মনে করো যে তো যাইতে পারে না, বুঝছো? ভাইয়া আপনার জন্য খাবার। এই মিয়া, কিসের খাবার? হ্যাঁ আরে এখানে পার্কে আসলে জানো না, অযথা খাবার দাবার দিয়ে চলে যায়। তো আমি আমি কি আপনার খাবার অর্ডার করেছি? কে পাঠাইছে আপনার খাবার গুলা? কোন আপু, কিসের আপু? হ্যাঁ ও কি, খাবারটা না তোমাদের জন্য পাঠাইছি, ঠিক আছে? তোমরা দুজন খাও, অনেকক্ষণ ধরে দেখতেছি বসে বসে আছো, ঠিক আছে? এবার দুজন খেয়ে তারপর রোমান্সে প্রেম করো, ঠিক আছে? অচেনা একটা মেয়ে তোমাকে বাবু বলতিছে, খাবার দিয়ে গেল, আইসে কতগুলা কথা বলে গেল, তুমি চিনো না তাই না মেয়েটাকে? মেয়েটাকে তুমি তো বললে আমি চিনি না মেয়েটাকে, তাহলে মেয়েটা এখানে এসে বাবু কেন বললো? কয়টা চেপ লাগে তোমার? হ্যাঁ আমি ওই মেয়েটা নিশ্চয়ই আরো কত কে আছে। আল্লাহ, এই শুনো, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। ফালতু ছেলে, আরে ব্রেকআপ হয়ে গেছে, মারবো তোমাকে, তুমি চিনো না কে? ব্রেকআপ হয়ে গেছে। কে দে ব্যান্ড বাজায়া, লাগা লাগা বেড়া বেড়া, কে দে ব্যান্ড বাজায়া, লাগা চলে আগুন বুকে কে হারে,
আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কি বলছেন আপনি? একদমই চিনেন না, কখনো দেখেন নাই? সমস্যা নাই, এলাকার সবাই আমাকে চিনে বুঝছেন, পরিচয়টা দিয়ে দিচ্ছি বুঝছেন। আমি হইলাম গিয়ে এই এলাকার মনে করেন লেটেস্ট, ফিটেস্ট, মডার্ন, স্মার্ট একমাত্র ছেলে, ঠিক আছে? এলাকার এমন কোনো মানুষ মেয়ে ছেলে পেলে নাই যে আমাকে চিনে না বুঝছেন। সমস্যা নাই যখন চিনেন না। যাই হোক, আপনার আরও কিছু আমার সম্পর্কে বলে দিচ্ছি। আপনি যে আমার পায়ে দেখেছেন জুতা, এটা কি নর্মাল জুতা মনে করেছেন? এটা নর্মাল জুতা না, এটা কোথা থেকে কিনেছি? এটা কিনেছি আমি দুবাই থেকে। ছানগ্লাস দেখেছেন? কালো ছানগ্লাস, ব্ল্যাক, সুন্দর একটা ছানগ্লাস, স্মার্ট, দেখলেই মনে হয় পরানটা জুড়ে যাচ্ছে। এটা কোথা থেকে কিনেছি? প্রশ্ন কিন্তু আসতেই পারে। এটা আমি কিনেছি সিঙ্গাপুর থেকে, দাম 50,000 টাকা। বুঝতে পারছেন কিছু আমার কথা? শার্ট দেখছেন, শার্ট দেখছেন বে, যে শার্টটা পরে আছে না, কতগুলো কালার মালার লাগে রয়েছে। এটা কি মনে করছেন নর্মাল কোনো শার্ট? এটা কিনেছিলাম ইতালির প্যারিস শহর থেকে, শুধুমাত্র এলাকার মডার্ন মেয়েদের জন্য। এবার অবশ্যই পরিচয়টা পেয়ে গেছেন আশা করি। ও মাই গড, আমি তো আপনার মতো একটু বয়ফ্রেন্ড কি খুঁজতে ছিলাম। আমি সবার থেকে একটু ডিফারেন্ট, তাই না? চলুন আমরা ঘুরে আসি। জোস জোস জোস, অনেক জোস জোস জোস, আমরা জোস জোস জোস, অনেক জোস। একদিনের কথা বুঝলা, জুতা, প্যান্ট, শার্ট, সানগ্লাস এগুলো নিলি, এক সপ্তাহ হয়ে যাইতেছে, এখনো দেয়ার কোনো খোঁজ খবর নেই। আচ্ছা বন্ধু, যাই হইছে, ওগুলো ধুইয়া আমার বাসায় তুমি দিয়ে যাও, ঠিক আছে? যাই। ওই লোকটা কি বললো? কি বললো? তুমি ওনার জিনিস নিয়ে এরকম ঘুরে বেড়াও? হ্যাঁ, কি বলছো? এই জুতা প্যারিস থেকে, শার্ট ইতালি থেকে, এই সানগ্লাস প্যার কি জানো দুবাই থেকে, এগুলো সব চাপা ছিল, চাপাবাজ একটা। ধোকা দিয়ে মায় পচাও, এসব দিয়ে আমাকে পচানে লেগে এসব বলছো? যত সব চাপাবাজের ওইটা তো বলা যাবে না, ওইটা কার আমি নিজেও জানি না। কতই রঙ দেখি দুনিয়া। হ্যালো, এক্সকিউজ মি, রাস্তাঘাটে দেখা শোনা চলবেন, ঠিক আছে? স্মার্ট ছেলে পাইলেই ডাক্কা দিতে মন চায় না, ফালতু কথা। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওইদিন তুমি আমাকে খ্যাত বলছিলা। হ্যাঁ রে, আমি তো কখনোই খ্যাত ছিলাম না বুঝছো, শুধু তোমাকে পরীক্ষা করে দিতে। তুমি কোন লেভেলের স্যাঁচরা? এখন দেখলাম কি জানো, তুমি এক নাম্বার স্যাঁচরা লেভেলের বুঝছো। তোমার থেকে না আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর। ও আচ্ছা, ভাইয়া কি আপনার বয়ফ্রেন্ড নাকি? ইয়েস, আমি ওর বয়ফ্রেন্ড। আচ্ছা, তোমার তো এরকম স্যাঁচরা পোলাপান, ঠিক আছে? স্যাঁচরা আমি এরকমই বয়ফ্রেন্ড খুঁজতে হবে। চেয়ারা থাকলে কি, ও পকেট তো মাল আছে বুঝছ না, মাল ভাই। অবশ্যই আপনার টাকা আছে? জি, আমার বাবার অনেক টাকা। এই জন্যই ভাইয়া চালা যান কন্টিনিউ বুঝছেন, যতদিন মাল আছে। অনেক টাকা আছে, বড় বড় বিজনেস, অনেক মাল আছে ভাইয়া আপনার, না তাই না? অনেক বিজনেস, এই জন্যই তো চালা যান ভাই। এটা তো মাল না, অমাল হয়ে যাবে আপনার, বুঝছেন নি? আপনি চালা যান কন্টিনিউ, চলো বেবি আমরা যাই।
ওরে ফকিননি, তুই আমার পিছনে লাগছিলি, আমার বাপের সব টাকা পয়সা খায় নিতে না, আগে জানলে তো তোর মতো ফকিন লোকে প্রেম করতাম না। যা এনতে যা। গত দু বছরে তুমি দুইবার পরীক্ষা দিছো, দুইবারই ফেল করছো। এবছর তুমি পরীক্ষা দিছো, গতকাল তোমার রেজাল্ট বেরিয়েছে, পাস করছো। তুমি কি আমাকে দেখে বুঝতে পারতেছো না, পায়ের উপরে যে পাড়া তুলে যে নারাচ্ছি, আমি যদি ফেল করতাম তালিপারে কি আমার এরকম ভাব থাকতো? আমি তো পাস করেছি, পুরা পাস করেছি, বুঝছানি? আচ্ছা তুমি যে পাস করছো এটা আমি বিশ্বাস করব কি করে? প্রমাণ কোথায়? তুমি কি প্রমাণ চাও? তোমাকে সেই প্রমাণ দেব, তুমি আমাকে খালি একবার কই দেখো। আচ্ছা দেখাও, তোমার স্যারকে ফোন দাও। তুমি তালিপারে একটু সময় দাও, আমি এখনই স্যারকে ফোন দিয়ে তোমাকে বিশ্বাস করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন নি? স্যার ওই যে গতকালকে আমার রেজাল্ট দিছে না, আমি যে পাস করেছি এটা তো আমার গার্লফ্রেন্ডে বুঝাইতে পারছি না। আপনি খালি একটু ফোন দিয়ে কয়ে দেবেন না কি যে আমি পাস করেছি, এটা বিশ্বাস করতেছে না। এই যে ধরো স্যার, তোমার লই কথা কি কথা। হ্যালো আসসালামু আলাইকুম। আরে তুমি আমাকে সালাম দিচ্ছ কেন? আমাকে চিনি স্যার? তো বড় নাই, আমি অনিক। এতদিন পরে আমার মনে যে খুশি, গার্লফ্রেন্ডের লগে একটু মজা মাস্তি করি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। দুবার ফেল করার পরে যখন একটা ছেলে পাস করেছে, তুমি তো খুশি, তোমার সাথে ওটি নাচার কথা ছিল, চুপ করে আছো কেন? তোরা দুজন এখানে আমার গার্লফ্রেন্ডকে ব্রেক আপ করে দিয়ে তোমরা দুজন এখানে রোমান্টিক সিন করতেছো, আর আমি কষ্টের সাগরে বেশি বেশি ঘুরে বেড়াবো তা তো কখনো হতে পারে না। দেখাচ্ছি মজা খালার খুশিটা। কান্দতেছেন কেন? আপনার ফোনে কি সেলফি তোলা যেত না? ভিডিও দেখতে পারতেন না? আমার ফোনে তো ভিডিও নেই। দেখেন সব আছে এটার ভিতরে, এদিকে আসেন। আমি তো তাই বলছি, আপনার কাছে তো অনেক রকম ফোনই আছে, খুব সুন্দর সুন্দর ফোন, মোর এই ফোনটাই পছন্দ হয়েছে। হ্যাঁ বলছি তো, আপনারটার মতনই হবে। এর দাম কত বলেন, মুই এই ফোনটাই নিব। আরে ভাই মার্কেটে তো অনেক দাম আছে, তাই 60-70,000 টাকা। ঠিক আছে আপনি নেন, আপনি 14,000 টাকা দিয়ে দিন। মোর কাছে তো এত টাকা নাই, মোর কাছে মনে হয় অল্প কিছু টাকা, 4,000-5,000 টাকা হইলো। 4,000-5,000 টাকা, ঠিক আছে। এটা কি মনে হয় 4,000-5,000 টাকা মোবাইল? না মুই তো তাই আর বেশি দিতাম না, মোর ধর 5,000 টাকা আছে, এইটাই দেন। দেন না মোর ফোনটা আগে আজকে বেচা কিনা নাই। আচ্ছা দেন। ওকে এই নেন আপনি টাকা, ফোনটা খুব সুন্দরই হয়েছে। আমি নিছিলাম।
বুঝছো? আপনি তো মোর মোবাইল আরে না এগুলা কি ধরনের কথা? তোর মোরগুলো বুঝছো?